ঝর্ণার জলে নামলে পর্যটকদের পোশাক চুরি পুলিশের পরেই ছুটতে হলো পর্যটকদের সামনে এলো ঘটনার সেই ভিডিও রোল সমাজ মাধ্যমে হাসির পর্যটকের পোশাক চুরি পুলিশের কি অবাক হচ্ছেন স্নান করতে নামলেই পোশাক চুরি করে নিয়ে পালাচ্ছে পুলিশ ভাবছেন তো পুলিশ কেন পর্যটকের পোশাক চুরি করলো বাস্তবে কি আদৌ এমন ঘটনা ঘটেছে নিশ্চয়ই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে তবে হ্যাঁ এই ঘটনা একেবারেই সত্য পুলিশের নিষেধ অমান্য করায় এমন ঘটনাই ঘটেছে ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও যা দেখে একেবারে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা পুলিশের নিষেধ অমান্য করে ঝর্নায় নেমেছিলেন পর্যটকেরা আর তারপরে পর্যটকদের পোশাক নিয়ে চলে যায় পুলিশ এই ঘটনা জানাজানি হতেই অবাক হয়ে গিয়েছেন সকলেই এমনকি জল থেকে উঠে খালি অন্তর্বাস পরেই পুলিশের পিছু নিতে থাকেন সকলেই আসুন কি ঘটেছিল জেনে নেওয়া যাক পুরো বিষয়টি পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায় অতীতে শ্রীকৃষ্ণ এবং তার সখারা রাধা ও তার সখীদের কাপড় চুরি করেছিলেন শ্রীকৃষ্ণ তো সখীদের সাথে মস্করা করতে এমন কাণ্ড ঘটিয়েছিলেন তবে বাস্তবে কি এমন ঘটল যার কারণে পর্যটকদের পোশাক নিয়ে যেতে হল পুলিশের পুলিশ সূত্রে জানা যায় বর্ষার মরশুমে বিপদ বাড়ছে গোটা ভারত জুড়ে কোথাও ধস নামছে পাহাড়ে ভেঙে নদীতে ভেসে যাচ্ছে রাস্তা কোথাও বন্যায় ভাসছে মাইলের পর মাইল আবার ঝর্ণার জলে স্নান করতে নেমে আচমকা হরপাবান এসেও বিপদ তৈরি করছে বর্ষা আসায় নিরাপত্তাগত ঝুঁকি বেড়েছে দক্ষিণ রাজ্যেতেও এরপরে রাজ্যের জলপ্রপাতগুলিতে পর্যটকদের প্রবেশ এবং স্নান করা নিষিদ্ধ করা হয়েছে এই অবস্থায়ও কর্ণাটকের জলপ্রপাতগুলিতে পর্যটকদের স্নান করা নিষিদ্ধ করেছে সেখানকার পুলিশ কিন্তু পর্যটকেরা সেই নিষেধাজ্ঞা মানছেন না বরং উল্টে সেই জলপ্রপাতের সামনে গিয়ে স্নান করছেন এমনকি ছবিও তুলছেন এবার সেই নির্দেশ অমান্যকারী পর্যটকদের সায়স্তা করতে এই অভিনব পন্থা অবলম্বন করেছে কর্ণাটক পুলিশ বর্ষার মরশুমে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদীগুলি জল বেড়ে বিপজ্জনক অবস্থা প্রসঙ্গত গত মাসের শেষের দিকে মহারাষ্ট্রের লোনাভালা লেকে নেমে সপরিবারে তলিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে চঞ্চল্যকর ভিডিওতে দেখা গিয়েছিল হঠাৎই ফুলে ফেপে ওঠা লেকের জলে সপরিবারে আটকে পড়েন সকলে শেষমেশ জলের তোরে ভেসে যান সম্প্রতি মুদিকেরে চরমাদি জলপ্রপাত এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জলপ্রপাতটির আগে একটি সতর্ক বার্তা দিয়ে বোর্ড লাগানো হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে স্পষ্টভাবে জলপ্রপাতে স্নান করতে নিষেধ করা হয়েছে সেই সতর্ক থাকা সত্ত্বেও নিয়মিত পর্যটকেরা জলপ্রপাতে নামছিলেন স্নান করতে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে জলপ্রপাতের পাশে একটি পাথরের ওপর পোশাক খুলে রেখে ঝর্ণার জলে স্নান করতে নেমেছেন তারা সেই সময় কর্ণাটকের চিকমাগালুর ডিভিশনের পুলিশ কর্তারা সেই এলাকায় আসেন পর্যটকদের খুলে রাখা পোশাকগুলি নিয়ে তারা চলে আসেন গাড়িতে ভিডিওটির শেষের অংশে দেখা যাচ্ছে অন্তর্বাস পরেই পর্যটকেরা পুলিশ কর্তাদের কাছে গিয়ে পোশাক ফেরত চাইছেন জানা গিয়েছে পরবর্তীতে ওই পর্যটকদের আরও সতর্ক করে কর্ণাটক পুলিশ তাদের পোশাক ফিরিয়ে দেয় তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা অনেকেই অনেকের মতন করে মন্তব্য করেছেন বর্ষায় পাহাড়ি নদী ঝর্ণাগুলির কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার সতর্ক করা হচ্ছে পর্যটকদের বর্ষার কারণে জলপ্রপাতের কাছাকাছি যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড কর্ণাটক সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুত প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ